সুপ্রিয় শিক্ষার্থী নিশ্চয় তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে অনলাইন ক্লাসের মাধ্যমে আমি স্বদেশ চক্রবর্তী, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, দেওয়ানপুর স্টেশন স্কুল অ্যান্ড কলেজ, রাউজান, চট্টগ্রাম, তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা গেল ক্লাসে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থিত তড়িতের কুলম্বের সূত্র থেকে শুরু করে বিভিন্ন সংখ্যা, তড়িৎক্ষেত্র প্রাবল্য এসব পড়িয়েছি, নিশ্চয় তোমাদের মনে আছে। আজকে আমরা চার্জের তলমাত্রিক ঘনত্ব থেকে শুরু করব। চার্জের তলমাত্রিক ঘনত্ব পূর্ব তড়িৎ প্রাবল্যের সাথে চার্জের তলমাত্রিক ঘনত্বের একটা সম্পর্ক দেখাবার চেষ্টা করব, বিভব পড়ব, এরপরে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোবার চেষ্টা করব সময় থাকতে। আমরা আগে জেনে নিই যে চার্জের তলমাত্রিক ঘনত্ব কি। চার্জের তলমাত্রিক ঘনত্ব পরিবাহী পৃষ্ঠে কোনো বিন্দুর চারদিকে পৃষ্ঠে কোন একটি বিন্দুর চারদিকে আমরা এমন একটা পরিবাহী কল্পনা করলাম, কোনো পরিবাহীর পৃষ্ঠে কোনো বিন্দুর চারদিকে একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ সঞ্চিত হয় তাকে চার্জের তলমাত্রিক ঘনত্ব বলা হয় ওই বিন্দুর। আমি আবার বলছি, পরিবাহীর পৃষ্ঠে কোনো বিন্দুর চারদিকে একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ সঞ্চিত হয় তাকে ওই বিন্দুর চার্জের তলমাত্রিক ঘনত্ব বলা হয়। এখানে দেখো পরিবাহীটা যেটা তার পৃষ্ঠের কথা বলা হয়েছে, একটি বিন্দু কল্পনা করা হয়েছে এবং চারদিকে একক ক্ষেত্রফলের কথা বলা হয়েছে যে পরিমাণ চার্জ সঞ্চিত হয় পরিবাহীর পৃষ্ঠে কোনো বিন্দুর চারদিকে একক ক্ষেত্রফলে, ক্ষেত্রফলটা একক হতে হবে, একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ সঞ্চিত হয় তাকে ওই বিন্দুর চার্জের তলমাত্রিক ঘনত্ব বলা হয়। আমরা বলে থাকি এই সাধারণত সিগমা দ্বারা প্রকাশ করা হয়। দেখো শিক্ষার্থী, এটা যদি একটা গোলাকার পরিবাহী হয় তার কেন্দ্রে যদি পাঁচ কি পরিমাণ চার্জ থাকে, বিন্দু চার্জ, মধ্যবর্তী দূরত্ব এবং ব্যাসার্ধ যদি দেখা হয়, তাহলে ওই পৃষ্ঠের কোন বিন্দুর চারদিকে একক ক্ষেত্র বলে যে পরিমাণ চার্জটা সঞ্চিত হবে সেটা হলো চার্জের তলমাত্রিক ঘনত্ব। তাহলে আমরা যদি পরিবাহী ক্ষেত্রফল যদি হয়, ব্যাসার্ধ যদি হয়, হ্যাঁ, তাহলে আমরা লিখব সিগমা সমান কিউ বাই এ, সিগমা সমান কিউ বাই এ। এই সিগমা সমান কিউ বাই এটা কি? সিগমা সমান কিউ বাই এ হলো চার্জের তলমাত্রিক ঘনত্ব। এখন যে গোলকটি এখন আঁকলাম তার ব্যাসার্ধ হলো আর, তাহলে তার পরিবাহীর পৃষ্ঠ ক্ষেত্রফলটা কি হবে? এ সমান ফোর পাই আর স্কোয়ার, ক্লিয়ার? তাহলে আমরা এখানে লিখতে পারি সিগমা সমান কিউ বাই ফোর পাই আর স্কোয়ার, এটাই হলো চার্জের তলমাত্রিক ঘনত্বে একটি সমীকরণ। এখন দেখো এটা এককটা কি হবে, চার্জের একক হলো কুলম্ব, এখানে ফোর পাই আর স্কোয়ার, এটা হলো মিটার স্কোয়ার। তাহলে আমরা সুতরাং সিগমা সমান কি লিখব, ওয়ান কুলম্ব মিটার ইনভার্স টু, চার্জের এই তলমাত্রিক ঘনত্বের একক হলো কুলম্ব মিটার ইনভার্স টু। আমরা এই সমীকরণ থেকে চার্জের তলমাত্রিক ঘনত্বের এককটা পেয়েছি, বুঝেছ? তাহলে আমরা চার্জের তলমাত্রিক ঘনত্ব সম্পর্কে পড়লাম, তার আশীর্বাদটি জানলাম, তার একত্ব বের করে নেওয়ার চেষ্টা করুন, এটা আমাদের মনে রাখতে হবে। এখন আমরা তড়িৎ প্রবাহের সাথে এটার সম্পর্ক দেখাবার চেষ্টা করব, অর্থাৎ তড়িৎ প্রবাহ ও চার্জের তলমাত্রিক ঘনত্বের
যে সম্পর্ক, ঠিক আছে, চার তরি প্রবল চার্জিত মধ্যভারতের মধ্যে সম্পর্ক। আমরা তরি প্রবলের রাশনালিটি জেনেছিলাম, তরি প্রবল সমান ওয়ান বাই ফোর বাই এপসিলন নট কিউ বাই আর স্কয়ার, তা আমরা সেদিন দেখিয়েছি, মনে আছে না? আচ্ছা, এখন চার্জ চলমাত্র ঘনত্ব কি পেয়েছি? আমরা লিখছি না সিগমা সমান কিউ বাই ফোর বাই আর স্কয়ার, এখান থেকে কিউ এর মান বের করছি, তাহলে ফোর বাই আর স্কয়ার কিন্তু সিগমা, এই দুই নম্বর সমীকরণটি, কেমন, ঠিক আছে, এটা তো আমরা এখন পড়াবার চেষ্টা করেছি, কিউ সমান ফোর পাই আর স্কোয়ার সিগমা পেয়েছি। এখন এখানে কিউ আছে, দেখো তো শিক্ষার্থী, কিউ এই কিউর জায়গায় এই মানটা বসিয়ে দেয়, এক নং সমীকরণে দুই নং সমীকরণ থেকে কিউ এর মান বসিয়ে, তোমরা লিখো খাতায়, এক নং সমীকরণে দুই নং সমীকরণ থেকে কিউ এর মান বসিয়ে কি পায়, বা ই সমান ওয়ান বাই ফোর পাই এপসিলন নট ফোর পাই আর স্কোয়ার সিগমা ভাগে আর স্কোয়ার, ঠিক আছে, দেখো এখানে ফোর পাই কাটা যায় আর স্কোয়ার স্কোয়ার চলে যায়, থাকলো কি, বা ই সমান সিগমা বাই এপসিলন নট, এটা একটা সম্পর্ক, চার্জের তলমাত্রিক ঘনত্ব সিগমা, তড়িৎ প্রবলিং, তাহলে ই সমান সিগমা বাই এপসাইলন নট, এটা একটা সম্পর্ক। আরেকটা সম্পর্ক আমরা দেখাতে পারি, যদি মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে হয়, যদি ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে হয়, তাহলে আমরা লিখবো কি, দেখো আমরা লিখবো, একটু লিখে নেওয়ার চেষ্টা করো, তাহলে পরাবৈদ্যুতিক কে হলে ই সমান আমরা লিখবো সিগমা বাই এপসাইলন নট কে, এই কে পরাবৈদ্যুতিক, সুতরাং এটা সমান আমরা জানি কি সিগমা বাই এপসাইলন, এটাও সেদিন আমরা দেখাবার চেষ্টা করেছি, এপসাইলন নট কে ইকুয়াল টু এপসাইলন, এইটাও সমীকরণ আর সম্পর্ক, ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন নট অথবা ই সমান সিগমা বাই এপসাইলন, যদি মাধ্যমের পরাবৈদ্যুতিক কে দেওয়া থাকে তাহলে সম্পর্ক বাড়াবে, ঠিক এই দুটো সম্পর্ক থেকেই আমরা তড়িৎ প্রবল এবং চার্জের তলমাত্রিক ঘনত্বের মধ্যকার সম্পর্ক দেখাতে পারি। এখন আমরা পড়ব বিভব, তড়িৎ বিভবটা কি ইম্পর্টেন্ট জিনিস, তড়িৎ বিভব সংখ্যাটা হলেই অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করা হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলা হয়। আমি আবার বলবো, অসীম দূরত্বে একক ধনাত্মক চার্জ পড়ে আছে, সেই ধনাত্মক চার্জটাকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে আমরা যে পরিমাণ কাজ সম্পন্ন করব সেই কাজটাকে আমরা বলবো বিন্দুর তড়িৎ বিভব। এখন অসীম দূরত্বে প্লাস কি পরিমাণ চার্জ আছে, এই চার্জটাকে তড়িৎ ক্ষেত্রে এই বিন্দুতে আমি মনে করলাম ডব্লিউ পরিমাণ কাজ সম্পন্ন হলো, অসীম দূরত্বে কি পরিমাণ চার্জটাকে তড়িৎ ক্ষেত্রে এই বিন্দুতে আনতে, ধরে নিলাম একক ধনাত্মক চার্জটাকে আনতে ডব্লিউ পরিমাণ কাজ সম্পন্ন হলো, তাহলে আমরা বিভবকে আসলে কি লিখবো, ডব্লিউ বাই কিউ, এই ডব্লিউ বাই কিউ হলো বিভব, বিভবটাকে ডব্লিউ বাই কিউ দ্বারা লেখা হয়। তাহলে আমরা দেখলাম যে ভিহিকল টু কিউ বাই, ঠিক আছে, আমরা ভিহিকল ডব্লিউ বাই কিউ, এই বিভবের এককটা হলো ভোল্ট, ব্যবহারিক এককটা ভোল্ট। আমরা এখন এই বিভবের রাশিমালা থেকে
ভোল্ট বা ভোল্ট বলতে কি বুঝবো একটু জেনে নেওয়ার চেষ্টা করব। ভোল্ট এক ভোল্ট সমান কি বা আমাদের সেই জ্ঞানমূলকে দিতে পারে যে এক ভোল্ট কি বা এক ভোল্ট বলতে কি বুঝবো। এক ভোল্ট দেখো আমরা বলেছিলাম অসীম দূরত্বে, তাহলে এটাও ঠিক থাকবে অসীম দূরত্ব থেকে এক কুলম ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যদি এক জুল কাজ সম্পন্ন করা হয়। আমি আবার বলবো অসীম দূরত্ব থেকে এক ধনাত্মক আধান অর্থাৎ এক কুলম ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যদি এক জুল কাজ সম্পন্ন করা হয় তাকে ওই বিন্দুর বিভবটাই হলো এক ভোল্ট। অর্থাৎ আমরা জেনেছি ভিডব্লিউ, ঠিক আছে, এখান থেকে আমরা বের করতে পারি ভি কারেন্ট, তাহলে কি দাঁড়ালো ওয়ান জুল ভাগে ওয়ান কুলম, ঠিক আছে। অর্থাৎ এক কুলম চার্জকে অসীম দূরত্ব থেকে তড়িৎ কোন বিন্দু দামতে যদি এক জুল কাজ সম্পন্ন করা হয় সেটা হলো এক ভোল্ট। তাহলে এখান থেকে কি দাঁড়ালো ওয়ান ওয়ান চলে গেল জুল কুলম ইনভার্স। তাহলে ভি এর সাথে ভোল্টের সাথে এই সম্পর্কটা হলো ভি টু জুল কুলম ইনভার্স। আমরা এক ভোল্ট সম্পর্কে জানবার চেষ্টা করেছি, এখন জানবো যে এক ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট কাকে বলে, ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ইভি, ইলেকট্রন ভোল্ট। দেখো এটি সাধারণত পারমাণবিক পদার্থবিজ্ঞান এবং নিউক্লীয় পদার্থবিজ্ঞানে আমরা বেশি করে পড়বার চেষ্টা করব, সেটি ওই দুই অংশে বেশি ব্যবহৃত হয়। ইলেকট্রন ভোল্ট দেখো আমাদের জানা আছে এক ভোল্ট বিভব পার্থক্যের জন্য, এক ভোল্ট বিভব এক ভোল্ট সম্পর্কে আমরা এতক্ষণ জেনেছি, তাহলে এক ভোল্ট বিভব পার্থক্যের জন্যে তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে যদি একটা তড়িৎ ক্ষেত্র হয় সেটা যদি দুটো বিন্দু কল্পনা করি, অর্থাৎ এক ভোল্ট বিভব পার্থক্যের জন্যে তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে এক ইলেকট্রন মুক্ত অবস্থায় সঞ্চালিত হতে, মুক্ত অবস্থায় এক ইলেকট্রন সঞ্চালিত হতে যে গতিশক্তি প্রাপ্ত হয় বা যে গতিশক্তি লাভ করে তাকে বলে ইলেকট্রন ভোল্ট। আমি আবার বলছি এক ভোল্ট বিভব পার্থক্যের জন্য তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে এক ইলেকট্রন মুক্ত অবস্থায় সঞ্চালিত হতে যদি যে গতিশক্তিটা প্রাপ্ত হয় বা যে গতিশক্তিটা লাভ করে তাকে আমরা বলি ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট। ইম্পর্টেন্ট জিনিস, ক্লিয়ার, বুঝেছো যে এক ভোল্ট বিভব পার্থক্যের জন্য তড়িৎ ক্ষেত্রে এক বিন্দুতে এক ইলেকট্রন মুক্ত অবস্থায় সঞ্চালিত হতে যে পরিমাণ গতিশক্তি লাভ করে তাকে ইলেকট্রন ভোল্ট বলা হয়। তাহলে আমাদের সংবিধান অনুসারে আমরা জেনে নিয়েছি কি ওয়ান ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু একটি ইলেকট্রনের চার্জ গুণন ওয়ান ভোল্ট, ঠিক আছে, একটি ইলেকট্রনের চার্জ ইলেকট্রন এক ভোল্ট, তাহলে একটি ইলেকট্রন চার্জ কত ওয়ান পয়েন্ট সিক্স 10^-19 কুলম ইনটু ওয়ান জুল বাই ওয়ান কুলম, ঠিক আছে, কুলম কুলম চলে গেল, থাকলো কি 1.6 10^-19 জুল, এটা হলো ওয়ান ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। তাহলে ইলেকট্রন ভোল্টের সাথে জুলের একটা সম্পর্ক আমরা এখানে তৈরি করতে পেরেছি। আমরা এইভাবে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আজকে আমরা চার্জের তলমাত্রিক ঘনত্ব পড়লাম, তড়িৎ প্রবাহের সাথে চার্জের তলমাত্রিক ঘনত্ব সম্পর্ক দেখাবার চেষ্টা করলাম দুইভাবে, পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকলে একরকম আর না থাকলে একরকম,
আমরা পড়লাম বিভব কি, বিভবের একক সম্পর্কে জানলাম এবং এক ভোল্ট সম্পর্কে জানবার চেষ্টা করেছি। পরবর্তী সময়ে আমরা ইলেকট্রন ভোল্ট সম্পর্কেও জানবার চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আমরা এগুলো মাসে প্র্যাকটিস করবার চেষ্টা করব এবং আস্তে আস্তে বা ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এই মহামারীতে তোমরা যারা ঘরে অন্তরীণ আছো তোমরা এগুলো পড়বার চেষ্টা করবে, বইয়ের সাথে যুক্ত থাকার চেষ্টা করবে, নিজেরা সুরক্ষিত থাকবে এবং অপরকে সুরক্ষিত রাখার চেষ্টা করবে। নিশ্চয় তোমরা ভালো থাকবে। আগামী ক্লাসে আবার দেখা হবে। ততদিন তোমাদের সুস্বাস্থ্য প্রার্থনা করে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।